আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ তাসরিয়া রহমান, ডায়েট কনসালটেন্ট হিসাবে ইসলামী ব্যাংক হসপিটালে কর্মরত আছি। আজকে আসলে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে আসছি, সেটা হচ্ছে যে শীতকালে ওজন বেড়ে যায়, এর পেছনে অনেক কারণ আছে, কিছু কারণ আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। চেম্বারে ম্যাক্সিমাম পেশেন্টই এসে বলে যে ম্যাডাম আমার তো ওজন বেড়ে যাচ্ছে, কারণটা কি? গরমে আমি ঠিকই ব্যালেন্স করে চলতে পেরেছি, বাট শীতকালে আমার ওজনটা বেড়ে যাচ্ছে। তার কিছু কারণ হচ্ছে আমরা কিন্তু নর্মালের তুলনায় শীতকালে পানিটা একটু কম খাই, যখন কিনা পানি আমরা কম খাচ্ছি তখন কিন্তু শরীর ডিহাইড্রেট হয়ে যাচ্ছে, আর যখন ডিহাইড্রেশন হচ্ছে তখন কিন্তু শরীর দুর্বলতার পাশাপাশি আমাদের ক্ষুধাটাও বেশি লাগছে। ক্ষুধা বেশি লাগা মানে আমি খাবার বেশি খাবো, আলটিমেটলি আমার ওজনটাও বাড়বে। আরেকটা কারণ আছে শীতকালে, সেটা হচ্ছে যে শীতকাল বলতেই কিন্তু আমরা বুঝি যে পিঠা পার্বণের মাস, হরেক রকম পিঠা বাসায় কিংবা বাহিরে আমরা খেয়ে থাকি। এতে করে হয় কি যে নর্মাল আমরা যে পরিমাণ ক্যালোরি গ্রহণ করতাম তার চেয়ে এক্সট্রা ক্যালোরি আমি গ্রহণ করছি, বাট ক্যালোরি বার্ন করছি কম, আলটিমেটলি ওয়েটটা গেইন হচ্ছে। শীতে আরেকটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে আমরা যখন শীতকালে আমরা যারা ব্যালেন্স ডায়েট মেনটেন করার চেষ্টা করি কিংবা সকালে উঠে একটু মর্নিং ওয়ার্কআউট করি, ম্যাক্সিমাম টাইমে হয় কি ভোরের দিকে কিন্তু শীতটা জেঁকে বসে, আলটিমেটলি ভোরে আমরা যে হাঁটাহাঁটিটা করি এটা কিন্তু নর্মালি হয়ে ওঠে না, হয় যে একদিন হাঁটলাম দুই দিন গ্যাপ পড়ে গেল। আলটিমেটলি ওই কারণে ক্যালোরি যেহেতু বার্ন হচ্ছে না ওটা কিন্তু ফ্যাট ডিপোজিশন হয়ে যাচ্ছে বডিতে, এ কারণে আমাদের ওজন বাড়ছে। এই কিছু এক্সট্রা কারণও আছে, আরও কিছু রিলেটেড হেলথ রিলেটেড টপিক্সও আছে যেগুলো আপনার সাথে জড়িত, বাট নর্মালি আমরা যদি চিন্তা করে থাকি শীতে ওজন বাড়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে এইগুলা যদি আমরা একটু কারেকশন করি, যেমন একটু হাঁটাহাঁটি যদি আমরা করতে পারি, সকালে না করি বিকালের দিকে যদি আসরের পরে আমরা 30 থেকে 40 মিনিট হাঁটি, কিংবা সকাল 9টা 10টার সময় একটু রোদ লাগাই, কারণ এখন কিন্তু ভিটামিন ডি খুব দরকার শরীরে, ভিটামিন ডির যখন ডেফিসিয়েন্সি হয় তাতেও কিন্তু ওজন বাড়ে, তখন আমরা যদি এই রোদটা সকালে লাগাতে পারি তাহলেও আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আর পিঠাপুলি খাবো না সেটা তো হয় না, খেতে আপনাকে হবেই কিন্তু পরিমিত পরিমাণে, আপনি যদি পিঠা 2 পিস বেশি খান তাহলে আপনার অন্য খাবার থেকে কিছুটা ক্যালোরি কাট ডাউন করতে হবে, তাহলেই আমি মনে করি যে আপনারা ওজন নিয়ন্ত্রণে রাখতে পারবেন। আজকে তাহলে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। সুন্দর।